খাস কলকাতায় মৃৎশিল্পীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ জানা গিয়েছে। মানিকতলা বিধানসভার 14 নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পীদের কাছ থেকে জমির ভাড়া বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বাবু বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল কর্মী শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। প্রতি বৈশাখ মাসে যখন থেকে পুজোর মরশুম অর্থাৎ দুর্গাপুজোর কাঠামো বাধা শুরু হয় তখন থেকেই তারা কিন্তু টাকা চাওয়া শুরু করে এবং বাগান সংঘ বা বাগান সমিতি বলে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের পক্ষ থেকে কিন্তু টাকা চাওয়া হয়। তারা বলে যে এটা তাদের দখল করা জায়গা। বাবু বিশ্বাস, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ উঠছে, যে লিখিতভাবে কিন্তু এই জমির ভাড়া বাবদ, আমরা একবার দেখাবার চেষ্টা করি যে এই জমিটি কিন্তু একেবারে কলকাতা কর্পোরেশনের জায়গা, সেই কর্পোরেশনের জায়গার ভাড়া কোনোভাবেই কিন্তু কোনো ক্লাব বা কোনো ব্যক্তি দাবি করতে পারেন না, কিন্তু এই জমির ভাড়া দিতে হবে। এই ভাড়া বাবদ 1 লক্ষ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল বলে কিন্তু প্রতিমা শিল্পী তারা কিন্তু অভিযোগ করেছেন। ঠাকুর বানানো শুরু করলে শুরু করে বৈশাখ মাস থেকে বেঁচে শুরু করে একদম এখনো পর্যন্ত লিখিতভাবে 30,000 টাকা দেওয়া, কিন্তু মুখ হিসেবে 40,000 টাকা দেওয়া, 40,000 টাকা দেওয়া, 30,000 টাকা। হ্যাঁ, জানিয়েছিলাম, তারপরে এরকম স্টেপ নেওয়া হয়েছে এখানে। না না, আমাদের এখানে কেউ কোনোদিন 1 টাকার জন্য আসেনি। এই হালে বছর 3-4 ধরে এরকম আরম্ভ হয়েছে আর কি, 3-4 বছর হলো। তাও সবাই না, এখানকার পাড়ার ছেলেপেলেরা সবই ভালো, কিন্তু এখানে 3-4 ছেলে এই কাণ্ডগুলো করছে। গত শুক্রবার কর্মী সভা থেকে বিষয়টি নিয়ে সরব হন মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষক কুণাল ঘোষ। তিনি বলেন, কারোর মনে যাতে কোনো ক্ষোভ না থাকে তা নিশ্চিত করতে হবে। সেখানে যেখানে ঠাকুর গড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাতা কথা বলে নাও। কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে, যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাখতে গিয়ে ফেললাম, সেটা করা যাবে না। এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নামে ঘাসফুল শিবির, এ বিষয়ে যাদের নাম সামনে এসেছে তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে। দাবি 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। যারা করেছে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকেছি, আমি বলেছি শুধরে যাও, যে তোমার মদত দিচ্ছে সে পরে থাকবে না, আমরা কিন্তু কড়া স্টেপ নেব, এরপরে হাজতে থাকতে হবে, এইভাবে আমার ওয়ার্ডে করা যাবে না। দল মৃৎশিল্পীদের পাশে আছে, দাবি যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পালের। যে এই ধরনের জন্য প্রশাসনিকভাবে এরকম যদি কোনো অভিযোগ তারা আবার করেন, সঙ্গে সঙ্গে যাতে কোনো তার ধরনের যদি কোনো স্টেপ নেওয়া হয় সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে, মানে একদম কাল বিলম্ব না করে। তাই আমরাও কিন্তু তাদের পাশে আছি, এরকম নয়, কারণ আমাদের প্রত্যেকের যে ঠাকুরগুলো দরকার পড়ে আমরা কিন্তু এখান থেকেই বেশিরভাগ সময় নিই, তাই এদের পাশে আমরা অতীতও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কলকাতা পুরসভার জায়গায় কেউ কোনো ব্যবসা করলে কিভাবে একটি ক্লাবের পক্ষ থেকে শাসক দলের নাম ভাঙিয়ে অর্থের দাবি করতে পারে। বছরের পর বছর ধরে এ ধরনের অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি? সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কাটমানি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কি করে খাস কলকাতা থেকে এ ধরনের অভিযোগ সামনে আসছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।